এটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের পুরো সাইজ, ডবল ডবল তার কাটা। এই সোজা যেতে দেবে, এই হচ্ছে বর্ডার, আমাদের আর যেতে দিল না। গুড ইভিনিং গাইস, আজকে হয়ে গেছে 10 তারিখ সানডে। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এইভাবে, একদম সানডে রাইডে যাওয়ার পথে। তো আজকে আমরা যেতে চলেছি মাঝদিয়া, কৃষ্ণনগর থেকে মাঝদিয়া। তো আমাদের ডেস্টিনেশন আছে এখান থেকে বোবরাপোতা হয়ে আসাননগর, ভীমপুর, ভীমপুর হয়ে চন্দননগর, মাঝদিয়া, তারপর গিয়ে দে। তো সেই হিসেবে আজকে একটুখানি লেট, অন্যান্য সময় আমি 4:15 থেকে 4:15 মধ্যে বেরিয়ে যাই, কিন্তু আজকে এই মুহূর্তে একটু লেট। আর আমার সাথে আজকে কোম্পানি দিচ্ছে আমারই স্মোকি রাইডার্সের মেম্বার সন্তু, যেটা কিনা আমার পেছনে রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি গোবরাপোতা। তো তো আমার সামনে এই মুহূর্তে রয়েছে কুলগাছি, যত সম্ভব কুলগাছি রয়েছে। আমাদের সাথে একটা এনএস জয়েন করেছে, সেই এনএসটা হচ্ছে এটা, ওরা দুজন আছে। ওদের যত সম্ভব জানি না কোথায় বাড়ি, যত সম্ভব হয়তো কৃষ্ণনগরী। হ্যালো, থ্যাংক ইউ। কখন থেকে দাঁড়িয়ে? আধা ঘন্টা। আচ্ছা আচ্ছা, কতক্ষণ ধরে? এক ঘন্টা। আচ্ছা, আচ্ছা, কেন দাঁড়িয়ে আছো, কী কারণে দাঁড়িয়ে আছো? আচ্ছা, আমার জন্য? আচ্ছা, আমার জন্য নাই বাইকটার জন্য? দুজনের জন্যই। খুব ভালো উত্তর দিয়েছো। আমরা এই মুহূর্তে আসাননগর থেকে এই মুহূর্তে বেরোলাম, আমাদের সামনে আছে ভীমপুর। তো এই যে সব আছে, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল এই মুহূর্তে, তো একসঙ্গেই সব যাওয়ার পরিকল্পনা আছে, চলো যাওয়া যাক। এটা যে উড়িটা ছিল একদম স্মুথের ওপর, এইভাবে মনে হচ্ছে জেট প্লেন যেভাবে ওড়ে ওইভাবে ঠিক এটাকে টেক আপ করিয়েছিলাম। আমার পেছনে সন্তু আছে, ও পুরো ভয় পেয়ে গিয়েছিল, ঠিক আছে। এই মুহূর্তে মাঝদিয়া থেকে আমরা স্বর্ণখালি রাস্তায় গেলাম, যেটা ইয়ে রয়েছে। এই মুহূর্তে আমি আছি স্বর্ণখালি, এখান থেকে বাংলাদেশ বর্ডার আইডিয়া অ্যাপ্রক্সলি আইডিয়া করা যায় কত হবে, 6 কিলোমিটার আমার একটা আইডিয়া।
ঠিক আছে চলো আসছি স্মোকি রাইডার্স তো নাম ভুলে যাও না ঠিক আছে ওকে গাইস বাই দাদা এক সেকেন্ড দাঁড়াও থেকে ব্রিজটা কত দূর আছে ব্রিজটা হলো এই রকম মানে আমি যে যে মানে একটু খুনি এই ব্যাগটা তিনটা ব্যাগ খেয়ালি ব্রিজ আমাদের আচ্ছা বর্ডারে হ্যাঁ হ্যাঁ ডানতে নেমে পূজা একদম গেদে গেদে তার কাটার যে ব্যাগটা আছে না ওইখানে ফটো মোটো তোলে হবে তো মানে হ্যাঁ সবকিছু করা যাবে কোনো ব্যাপার নেই না উপরে শুধু নিচে তুলে দেয় না 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 ব্রিজটা পেরিয়ে जा बोलो দারুণ লাগবে আর গ্রিনারি দেখো বাংলাদেশের মেন হচ্ছে গ্রিনারি এই দিকটা খুব সুন্দর লাগছে মানে ফিলটা মানে একদম ওয়াও ওয়াও লাগতেছে আমাদের কাকা বিএসএফ কাকা সামনে দাঁড়িয়েই আছে আমি ও ক্যামেরাটাকে বন্ধ করে নিই ওর আবদাল হলেই আবদাল হ আবদাল হ আবদাল হ আমাদের জিতে দিল না বোতল দেখছো তোমরা বলো আমাদের আর যেতে দিল না মানে এই বর্ডার দেখে একটা আলাদা ফিল আসছে যে এইটাই সেই বাংলাদেশ বর্ডার কাস এখান দিয়ে টপকে যেতে পারতাম হ্যাঁ হ্যাঁ টপকে গিয়ে ঢাকা ডাইরেক্ট ঢাকা অনেক দূর কিন্তু এখান থেকে কি অ্যাঙ্গেল নিচ্ছে সব ওরা ওরা পেছনে একদম নিচু হয়ে এইভাবে অ্যাঙ্গেল নিচ্ছে গাড়ির তো ক্লাচ প্লেট পুরো বসা কি করে করব নেবো এটা কাট নেবো এটারও তো সব ক্লাচ এত টাইট কেন সব তো ক্লাচ বসা গাড়ি তো সব ক্লাচ প্লেট বসা গাড়ি সব তোরা কি মাথায় চালাতে ভালো লাগে তোদের নরম তো এবার ক্লাচ প্লেট বসা থাকলে এটা খুব সুন্দর গাড়ি আছে মেনটেন করিস গাড়িটাকে জারি আছে খুব সুন্দর আছে এই মুহূর্তে আমি মাসদিয়াতে আছি যে কলেজ আছে কলেজের পাশে ইয়ামা শোরুম থেকেও বলেছিল আসতে তো ওখানে এসছি আর ও অনেকদিন ধরে আমাকে মেসেজ করছে ওর নাম হচ্ছে পলাশ তা ও এখানকার ম্যানেজার রয়েছে ম্যানেজার পোস্টে রয়েছে তো খুব খুব আনন্দ করলাম ওর সাথে একটু চিল মারলাম ওর সঙ্গে তো
আমি দাদার উপর খুবই খুশি আমি দাদাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতে আসতে হবে আসলে দাদা আজকে আমার কথা রেখেছি আমি দাদার উপর কৃতজ্ঞ পুরো না এটা এটা তোমার এখানে আসার জন্য এরকম কিছু না যেখানে আমি ভালোবাসা পাই সেখানে 100% আমি যাই তো দাদাকে তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো অবশ্যই দাদা খুব ভালো মানুষ ভালো তো তোমরা বলবে যাই হোক চলো এবার বেরোনো যাক কারণ আকাশে মেঘ করেছে কোথায় কি আবার ফাসবো বলা যাচ্ছে না চলো যাও সবাইকে খুব ধন্যবাদ আমাকে কোম্পানি দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য ঠিক আছে আর আরেকটা জিনিস আমার যেটা আমার খুব খারাপ লেগেছে যারা যারা হেলমেট পরেনি এটা হেলমেটটা এটা পরতে হবে বাইক কারণ বাই চান্স একটা কিছু হয়ে গেলে না লোকে কথা তুলতে কিন্তু ছাড়বে না ঠিক আছে এর জন্য হেলমেটটা সবাইকে আমাদের পরা দরকার সবসময় ইউজ করা দরকার আর এখানে যত আছে সব কটা ভালো বাইক রয়েছে তাহলে কেন হেলমেট ইউজ করবো না কেন হেলমেট কেউ যদি ঠিকঠাক করে পরে না তারপরে সে হেলমেট ছাড়া বেরোতে ইচ্ছা করবে না কারণ এই এইভাবে হাত দেবে দেখবে বালি আর নিজেরও সেফটি আর চুলের চুলও সেফটি নিজের মুখ সেফটি ঠিক আছে সবাই হেলমেটটা ইউজ করো ওকে ঠিক আছে চলো খুব ভালো লেগেছে সবাইকে একদম 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 আসলাম হ্যাঁ এই মুহূর্তে আমরা মাছদিয়া থেকে বেরোলাম আমাদের সানডে রাইড এখানেই খতম হলো মাছদিয়া গিয়ে আমি খুব মজা করেছি দু তিনজনের সাথে নিজের স্যাটিসফ্যাকশন মজা বলতে এই হচ্ছে ব্যাপার হয়তো সব কিছু ভিডিওতে আমি নিতে পারিনি তো যাই হোক ভিডিও আমি এখানে এন্ড করব তোমরা জানিও এই ভিডিওতে যে তোমাদের অফরোডের ভিডিও কতটা ভালো লেগেছে তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন ভিডিওতে